স্টার্ট করে দিন। আচ্ছা, রেকর্ডিংটা স্টার্ট করে দিছি। লাস্ট ক্লাসে আমি বেশি কিছু বলি নাই, আমি ক্রাশিং ফেলার, বাকলিং ফেলার নিয়ে কথা বলেছিলাম, আর হচ্ছে ইউলার্স থিওরির বেসিক অ্যাজাম্পশন গুলো নিয়ে কথা বলছিলাম, যে কয়টা অ্যাজাম্পশন আমরা ফলো করব। ওকে, সো অ্যাজাম্পশন গুলো আমি একটু রিপিট করি, যে আমাদের লোডটা হতে হবে পিওরলি এক্সিয়াল, এবং হচ্ছে হলো দেয়ার ইজ নো এক্সেন্ট্রিসিটি, নো হবে, ঠিক আছে, মানে লোডটা একদম সেন্ট্রাল লাইন বরাবরই অ্যাড করবে। এই দাঁড়াও, অনেকে মনে হয় জয়েন করতে যাচ্ছে, ওকে। সো কলাম ইজ ইনিশিয়ালি পারফেক্টলি স্ট্রেট থাকবে, এবং স্ট্রেস ইজ উইদিন দ্য প্রপোর্শনাল লিমিট। ওকে, সো একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউলার্স কলাম, এই কলামটা কিন্তু আমরা মানে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কিন্তু আমরা অ্যাপ্লাই করব। ওকে, প্রপোর্শনাল লিমিটের বাইরে, যেমন হচ্ছে আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফটা যখন দেখছিলাম, আমরা কিন্তু দেখা গেছে যে প্রপোর্শনাল লিমিট এবং ইল্ড পয়েন্ট, প্রপোর্শনাল লিমিট এবং ইল্ড পয়েন্টটা কিন্তু খুবই কাছাকাছি, ঠিক আছে, এর মধ্যে কিন্তু খুব বেশি গ্যাপ কিন্তু নাই, ঠিক আছে। সো আমরা এটাকে আমরা ধরে নিলাম যে আমরা প্রপোর্শনাল লিমিট বা ইল্ড লিমিট পর্যন্ত আমরা ইউলার্স থিওরি বা ইউলার কলামের যে প্রবলেম গুলা সেগুলোর মানে আমরা যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো আমাদের এই লিমিটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই লিমিটের বাইরে যখন যাবে আমরা কিন্তু ইউলার্স কলাম অ্যাপ্লাই করতে পারবো না। ইউলার্স কলামে কিন্তু অনেক লিমিটেশন আছে, অনেক মানে কি কিছু বেশ কিছু লিমিটেশন আছে। নাম্বার ওয়ান লিমিটেশন হচ্ছিল, এটা হচ্ছিল আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত এটা মেনটেন করা যাবে, আর নাম্বার টু হচ্ছিল এটার এটার আচ্ছা এটা আমি সামনে আসতেছি, এটা হচ্ছিল মানে আমরা শর্ট কলামের জন্য অ্যাপ্লাই করবো না, লং কলামের জন্য অ্যাপ্লাই করবো, সেটা আমি একটা ডেরাইভেশনের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে তোমাদের জাস্ট কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। হয়তো থিওরিটিক্যালি আমি বলতেছি যে ইউলার্স কলাম ইজ অ্যাপ্লিকেবল ফর লং কলাম। ওকে, লং কলামের বৈশিষ্ট্যটা কি, যেটা লেন্থ অনেক বেশি এবং ক্রস মানে এটার ক্রস সেকশনাল এরিয়ার রেসপেক্টে তার লেন্থটা বেশি, ঠিক আছে, মানে লেন্থ টু ডায়ামিটার রেশিও অনেক বেশি, অ্যারাউন্ড গ্রেটার দেন 12, ঠিক আছে, লেন্থ ডিভাইড বাই ডায়ামিটার, এটার রেশিওটা হচ্ছিল 12, মানে ডায়ামিটার রেসপেক্টে লেন্থ হবে 12 টাইমস, ওকে, বা এর থেকেও বেশি টাইমস হতে পারে, মানে লেন্থ টু ডায়ামিটার রেশিও গ্রেটার দেন 12 বা এর ম্যাক্সিমাম হলে আমরা এটাকে লং কলামের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি, আর লেন্থ টু ডায়ামিটার রেশিও লেস দেন 12 বা 10 বা 8 এই ধরনের রেশিও গুলো হলে আমরা সেটাকে শর্ট কলামের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি। সো এক্সপেরিমেন্টালে দেখা গেছে যে ইউলার্স কলাম ইজ অ্যাপ্লিকেবল ফর লং কলাম। এখন লং কলামের ডেফিনেশনটা আমরা কিন্তু এই লেন্থ ডায়ামিটার রেশিও থেকেও রিপ্রেজেন্ট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান রিপ্রেজেন্ট ইট বাই ইউজিং দ্য রেশিও অফ মানে স্লেন্ডারনেস রেশিও থেকেও কিন্তু আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন স্লেন্ডারনেস রেশিওটা টার্মটা তোমাদের কাছে নতুন, আমি ডিসকাশনে আফটার মানে সামনে ডিসকাশনে আসতেছি, তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন এই যে ইউলার্স কলাম, ইউলার্স কলামের আমাদের যে বেসিক যে ফর্মুলাটা, ক্রিটিক্যাল লোডের যে ফর্মুলাটা, সে ক্রিটিক্যাল লোডটা কি, ক্রিটিক্যাল লোডটা কিন্তু ফর লং কলামের জন্য, সেটা কিন্তু তার জন্য কি ক্রাশিং লোড নাকি বাকলিং লোড? লং কলামের জন্য বাকলিং, স্যার বাকলিং লোড, অবভিয়াসলি একটা লং কলামকে তুমি যখন বটম এবং টপ থেকে কম্প্রেসিভ লোড দিবা, তখন দেখবা যে সেটাকে সেটা কিন্তু মাঝখান থেকে ক্রাশ হওয়ার আগে সেটা কিন্তু মানে বাকল হতে যাবে, ঠিক আছে, বেন্ড হতে যাবে, ঠিক আছে, এটা এটাকে আমরা বেন্ডিং ফেলওয়ার বলতে পারি, বা কলামের ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে বাকলিং ফেলওয়ার বলতে পারি, ঠিক আছে। আর ছোট সাইজের যে কলামগুলো সেগুলো কিন্তু তুমি লোড অ্যাপ্লাই করলে মাঝখান থেকে ক্রাশিং ফেলওয়ার হবে, ঠিক আছে। সো যেটাই হোক না কেন, এই যে ক্রিটিক্যাল লোড, আমাদের কিন্তু এক্সপেকটেশন থাকবে যে আমাদের যে লোডটা যে থাকবে সে লোডটা লেস দেন ক্রিটিক্যাল ভ্যালু হতে হবে, ঠিক আছে, মানে ক্রিটিক্যাল ভ্যালু যদি তুমি লোডটা অ্যাটেইন করে ফেলো তাহলে কিন্তু কলামটা বাকল হতে পারে বা ক্রাশ করতে পারে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব যে ক্রিটিক্যাল ভ্যালু যদি 200 নিউটন হয়, ফ্যাক্টর অফ সেফটি যদি 2 হয়, তাহলে ডিভাইড করলে আমাদের সেফ লোড হয়ে যাবে হচ্ছে হলো সেফ লোড হয়ে যাবে হচ্ছে হলো আমাদের সেফ লোড হয়ে যাবে হচ্ছে হলো কত, 100 নিউটন, ঠিক আছে, তার মানে ফ্যাক্টর অফ সেফটি হলো 2, তার মানে 100 নিউটন যদি আমি অ্যাপ্লাই করি আরো 2 টাইমস লোড আমার মানে ফেল হতে আরো 2 টাইমস লোড অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে, তার মানে হচ্ছে হলো আমার ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে হলো মানে এটাকে আমার হচ্ছে হলো দ্বিগুণ অ্যামাউন্ট অফ সেফটি দিচ্ছে, ঠিক আছে। সো ফ্যাক্টর অফ সেফটি ফ্যাক্টর তুমি যত বাড়াবা তত তোমার
কলামটা তত বেশি সেফ থাকবে। আমি যদি এখানে আমার ক্রিটিক্যাল লোড যদি 200 নিউটন হয়, তাহলে 200 নিউটন অ্যাপ্লাই করলে পুরো টোটালি বাকলিং হবে বা ক্রাশিং হবে। ফ্যাক্টর অফ সেফটি যদি 2 দেই তাহলে সেফ লোড হচ্ছে 100 নিউটন, ফ্যাক্টর অফ সেফটি 4 দেই সেফ লোড হচ্ছে 50 নিউটন। সো যত ফ্যাক্টর অফ সেফটি দেব তত আমার কলামটা তত বেশি সেফার হবে। ওকে, সো এখন কথা হচ্ছে আমার আমাদের এখন সেই কলামে কিন্তু ক্রিটিক্যাল লোডটা কিন্তু বের করতে হবে, যে একটা কলাম আমরা যখন ডিজাইন করব তার ম্যাক্সিমাম ক্রিটিক্যাল লোড কত হবে, ঠিক আছে? এবং উই ক্রিটিক্যাল লোডের রেসপেক্টে আমরা একটা মিনিমাম একটা ফ্যাক্টর অফ সেফটি, জেড টু ফ্যাক্টর অফ সেফটি আমাদেরকে একটা কলামে, মানে প্রত্যেকটা একটা সিস্টেম বা একটা স্ট্রাকচার বা একটা যে কোনো কিছু ডিজাইন করতে গেলে একটা এলিমেন্ট যখন ডিজাইন করতে যায় আমাদেরকে সেটা ম্যাক্সিমাম মানে লোড কিন্তু কাউন্ট করতে হবে, যে লোডটা বা আলটিমেট লোডটা ফাইন্ড আউট করতে হবে, যে লোডটা অ্যাপ্লাই করলে সেই ম্যাটেরিয়ালটা বা সেই মেশিন ডিজাইন এলিমেন্টটা বা সেই স্ট্রাকচারাল এলিমেন্টটা ফেল করবে। এটা হচ্ছে হলো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ফার্স্ট কাজ, ঠিক আছে? এটার আলটিমেট পয়েন্ট সম্পর্কে তোমার ক্লিয়ার মানে ভিউ থাকতে হবে। এটা যখন তুমি জানতে পারবা সেটার রেসপেক্টে তুমি ফ্যাক্টর অফ সেফটি অ্যাপ্লাই করবা। যেমন লিফটের জন্য আমরা ফ্যাক্টর অফ সেফটি অনেক মানে 3-4 টাইমস ইউজ করি, আবার অনেক সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আমরা মানে 50% মানে 2-3 টাইমস অ্যাপ্লাই করি। সো ফ্যাক্টর অফ সেফটিটা কিন্তু ভ্যারি করে, ঠিক আছে? এমন না যে তুমি ফ্যাক্টর অফ সেফটি মানে ইচ্ছা মতো 10 গুণ দিয়ে রাখলা, তো 10 গুণ ফ্যাক্টর অফ সেফটি দিলে তো তোমার স্ট্রাকচারটা বেশি ছোট হয়ে যাবে, ঠিক আছে? বা তুমি যেই মানে যেই জবটা বা যে অ্যাসাইন জবটার জন্য তুমি স্ট্রাকচারটা ইউজ করতেছো সেই স্ট্রাকচারটা তুমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবে না, বা তোমাকে বেশি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, বা তোমাকে মানে সবকিছু মিলে একটা অপটিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে হবে যে হ্যাঁ এটা আমার আলটিমেট পয়েন্ট, এটা হচ্ছিল আমার অপটিমাম ফ্যাক্টর অফ সেফটি, যে এটার নিচে দিলেও না বা এটার উপরে দিলেও না, এমন একটা অপটিমাম ফ্যাক্টর অফ সেফটি বের করে এটাকে ডিভাইড করে তোমাকে একটা সেফ লোড ফাইন্ড আউট করতে হবে। এবং সেটার জন্য তুমি ফাইনাল যে অ্যাকচুয়াল যে ডিজাইনটা করবা সেই ডিজাইনটা তোমাকে করতে হবে। সো যে কোনো এলিমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে তোমাকে ক্রিটিক্যাল লোডটাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা তুমি কলামের ক্ষেত্রে হোক, তুমি স্প্রিং এর ক্ষেত্রে হোক, তুমি ট্রাস ফ্রেমের ক্ষেত্রে হোক, যে স্ট্রাকচারের ক্ষেত্রে হোক, তোমাকে সেটা ক্রিটিক্যাল পয়েন্ট বা আলটিমেট পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এখন কলামের ক্ষেত্রে ক্রিটিক্যাল লোডের একটা ফর্মুলা আছে, যেটা এখানে আমি একটা থিওরিটিক্যাল একটা ফর্মুলা দেখাচ্ছি, এটা ডেরিভেশনটা আমি সামনে ইয়েতে দেখাচ্ছি, সেটা হচ্ছে পাই স্কোয়ার ই আই মিনিমাম এল সাবস্ক্রিপ্ট ই স্কোয়ার। সো পাই স্কোয়ার ই হচ্ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি ফর ম্যাটেরিয়াল, আই মিনিমাম মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এল ই হচ্ছিল ইফেক্টিভ লেন্থ, ঠিক আছে? সো হোয়াট ইজ ইফেক্টিভ লেন্থ? ইফেক্টিভ লেন্থ ইজ বেসিক্যালি হচ্ছিল যে লেন্থটা হচ্ছিল আমাদের বেসিক্যালি মানে কি করতেছে বাকলিংটাকে, বা মানে তুমি যদি এটাকে এভাবে বলো যে আমাদের যে লেন্থটা অ্যাকচুয়ালি যে লেন্থটা হচ্ছিল আমাদের বাকলিংটাকে রেজিস্ট করতেছে, বা কলামে যে লেন্থটা আমাদের হচ্ছিল বাকলিং এ পার্টিসিপেট করতেছে, ঠিক আছে? কজ একটা কলামে কিন্তু টোটাল লেন্থ কিন্তু টোটালটাই কিন্তু তোমার এই মানে বাকলিং বা বেন্ডিং এ কিন্তু পার্টিসিপেট করে না, বা টোটালটা কিন্তু রেজিস্ট করে না, টোটালি রেজিস্ট করলো টোটালটা কিন্তু বাকেল হয় না, ঠিক আছে? একটা পার্টিকুলার লেন্থ কিন্তু বাকেল হচ্ছে, আর বাকি লেন্থটা কিন্তু তোমার ইয়েতে থাকতেছে কোনো জয়েন্ট বা কোনো একটা ফিক্সড জয়েন্টের কভারে থাকতেছে। সো জেড টু মানে যে করেসপন্ডিং লেন্থটা হচ্ছিল আমার এই বাকেল বা এই ক্রাশিংটা রেজিস্ট করতেছে, সেই করেসপন্ডিং লেন্থটাকে আমরা ইফেক্টিভ লেন্থ বলবো। সো ইফেক্টিভ লেন্থের ভ্যালুটা সরাসরি দিয়ে দেওয়া থাকবে, বা ইফেক্টিভ লেন্থের ভ্যালুটা আমাদের কলামের এন্ড কন্ডিশনের উপর বেসিস করে আমাদেরকে ইফেক্টিভ লেন্থের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এন্ড কন্ডিশন কিন্তু তোমার সেম থাকবে না, সব কলামের জন্য কিন্তু ইফেক্টিভ লেন্থ সেম হবে না। তুমি দুইটা এন্ড কে যদি ফিক্স করে ধরে রাখো তাহলে সেই কলামে ইফেক্টিভ লেন্থ কিন্তু সেম হবে না। আবার তুমি দুইটা একটা কলামে একটা পোর্শন কে যদি ফিক্স করে রাখো আর একটা পোর্শন কে তুমি ফ্রি করে রাখো, তার ইফেক্টিভ লেন্থ কিন্তু ইকুয়াল হবে না এই দুইটা ফিক্সড এর রেসপেক্টে। সো দুইটার ক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্যান্সটা বা বাকলিং লেন্থটা কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে? সো এরকম তিনটা বা চারটা কন্ডিশন আমরা এই যে সামনে দেখব, এখানে চারটা কন্ডিশন যেটা আমরা কমনলি এনকাউন্টার করি আমাদের ফিজিক্যাল মানে ইয়ের ক্ষেত্রে, রিয়েল লাইফের ক্ষেত্রে, সেই চারটা ইয়েরটা আমি এখন দেখাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছিল মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টটা তোমরা অলরেডি মেকানিক্সে দেখে আসছো, সম্ভবত চ্যাপ্টার 9 এ দেখে আসছো মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন, সেন্টার অফ গ্র্যাভিটি, এই কনসেপ্টগুলো তোমরা দেখে আসছো। বাট কলামের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানে হচ্ছে হলো
মানে এখানে মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া কেন ধরছে, এখানে মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া ধরার মেইন মোমেন্ট অফ ইনার্শিয়া ফর কলাম সেই জিনিসটা হচ্ছে হলো তোমার রেজিস্ট্যান্স টু বেন্ডিং। সো যে কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে সেই কলামটা বেন্ডিং এ তত বেশি রেজিস্ট করবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমার একটা কলাম, একটা কলামের তোমার হচ্ছে হলো দুইটা সাইড থাকতে পারে, যেমন হচ্ছে হলো এই যে এখানে একটা কলাম তুমি দেখতেছো, এই কলামটার দুইটা এক্সিস আছে, ঠিক আছে? এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস আছে। এই কলামটা কি কলাম হিসেবে তুমি ধরতে পারো, তোমার এই এই হাইটটা যদি 100 হয়, এই বেজের এই লেন্থটা যদি 50 হয়, এটাকে আমরা কি কলাম বলতে পারি, বা এটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার কোন ফর্মুলার মধ্যে ফেলতে পারি? সার্কেলের ফর্মুলার মধ্যে ফেলবো, ট্রাপিজয়েডের ফর্মুলার মধ্যে ফেলবো, না রেক্টেঙ্গেলের ফর্মুলার মধ্যে ফেলবো, কোনটা ফর্মুলার মধ্যে? রেক্টেঙ্গেলের ফর্মুলার মধ্যে ফেলবো। ভেরি গুড। সো কলামটা এখানে হাইট বেশি, এখানে হচ্ছে হলো উইথ হচ্ছে হলো 50, তার মানে উইথ যেহেতু 50, হাইট হচ্ছে 100, তাহলে লেন্থ টু ডায়ামিটার রেশিও কত? 2, ঠিক আছে? তাহলে লেন্থ টু ডায়ামিটার রেশিও যেহেতু 2, তাহলে এটা যেহেতু লেস দেন 12 বা 8 বা 10 এর থেকে কম, তাহলে এটা একটা শর্ট কলাম এক্সাম্পল, ঠিক আছে? ছোট একটা কলাম, মানে একটা টেবিলের মনে করো টেবিল বা ছোট একটা যে সেন্টার টেবিল গুলো আছে না, সেন্টার টেবিলে ধরো একটা মনে করো তার একটা লেগ ধরো, ঠিক আছে? ছোট ছোট পা যেগুলো থাকে, সো এগুলো হচ্ছে শর্ট কলাম একটা এক্সাম্পল ধরতে পারো, যে যার উপর একটা কম্প্রেসিভ লোড পড়তেছে। এখন এটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে চাই, এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের কেন দরকার? মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের এই জন্যই দরকার যে আমরা রেজিস্ট্যান্সটা কত বেশি ক্রিয়েট করতেছে, ঠিক আছে? যেই কলামের বা যেই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি, সেই এক্সিসটা সেই এক্সিস এর রেসপেক্টে আমার বেন্ডিং বা বাকলিংটা তত লেটে হবে, ঠিক আছে? এখানে তুমি দেখো যে একটা কলাম এখানে এক্স এক্সিস আছে, একটা কলামে ওয়াই এক্সিস আছে। এখন একটা কলাম কিন্তু তুমি যখন বাকেল করতে যাবা, সেটা কিন্তু এক্স এক্সিস এর রেসপেক্টেও বাকেল করতে পারে, আবার ওয়াই এক্সিস এর রেসপেক্টেও বাকেল করতে পারে, ঠিক আছে? এটা যেমন এক্স এক্সিস এর রেসপেক্টেও রোটেশন করতে পারে, আবার ওয়াই এক্সিস এর রেসপেক্টেও রোটেশন করতে পারে, ঠিক আছে? সো আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমাদের এখানে রোটেশনাল মোশন নাই, আমাদের এখানে পুরো পিওরলি এক্সিয়াল মোশন এবং কাপলিং মোশন। সো এই জায়গায় জিনিসটা হচ্ছে হচ্ছে আমাদেরকে এক্স এক্সিস এর রেসপেক্টে এবং ওয়াই এক্সিস এর রেসপেক্টে দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া ফাইন্ড আউট করতে হবে। এক্স এক্সিস এর রেসপেক্টে যদি আমার মনে করি এটা যদি এক্স এক্সিস হয়, আমরা এক্স এক্সিসে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সাধারণত জানি হচ্ছিল বেজ ইনটু হাইট ইনটু কিউব, বিএইচ কিউব না, তুমি ধরো বেজ বেজ ইনটু হাইট কিউব ডিভাইড বাই 12, ঠিক আছে? আর সো এটার ক্ষেত্রে বেজ কত? 50, হাইট কত? 100, 100 কিউব ডিভাইড বাই 12। সো এটার ক্ষেত্রে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে এক্স এক্সিস এর রেসপেক্টে। আবার সিমিলারলি ওয়াই এক্সিস এর রেসপেক্টে আমার বেসটা কোনটা হবে, 50 না 100 হবে বলো তো? 100 হবে। 100 হবে, ভেরি গুড। 100 ইনটু 50 কিউব ডিভাইড বাই 12, তাহলে কোনটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে? আই এক্স এর, আই এক্স এক্সিস এর ক্ষেত্রে। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং প্যারালাল টু দা এক্স এক্সিস হবে হচ্ছিল মানে ম্যাক্সিমাম গ্রেটার দেন হচ্ছিল আমার ওয়াই এক্সিস এর রেসপেক্টে। তার মানে একটা কলাম যখন তোমার কম্প্রেসিভ লোড পড়তেছে, সেটা এক্স এক্সিস এর রেসপেক্টও বাকেল বা বেন্ড করতে পারে, বা ওয়াই এক্সিস এর রেসপেক্টও বাকেল বা বেন্ড করতে পারে, ঠিক আছে? এখন যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং ওয়াই এক্সিস ইজ লেস দেন দ্য এক্স এক্সিস, তার মানে ওয়াই এক্সিস এর রেসপেক্টেই জিনিসটা বাকেল করবে আগে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখন আমরা কি করবো, এই দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, সেই মিনিমাম ভ্যালুটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তার মানে কি, এখন আমরা মিনিমাম ভ্যালুটা কেন নিচ্ছি, বিকজ মিনিমাম ভ্যালুর জন্যই তো আমার মানে এটার মানে ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে তো আগে তো মিনিমামটা তো এনকাউন্টার করবে, মিনিমামটা এনকাউন্টার করার পরে মিনিমামের ভ্যালু যখন ক্রস করে চলে যাবে, আগে মিনিমামের রেসপেক্টে হচ্ছিল বাকেল করবে, এরপরে যখন 50 থেকে 100 বা এক্স এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াতে চলে যাবে, তখন হচ্ছে এক্স এর রেসপেক্টে জিনিসটা বাকল করা শুরু করবে। আগে তো ওয়াই এর রেসপেক্টে বাকল করা শুরু করবে, যেহেতু ওয়াই এর রেসপেক্টে বাকল করা শুরু করবে, সেহেতু আমরা ওয়াই এক্সিস এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা আই মিনিমামটা আমরা এখানে বসাবো। বুঝতে পারছো? কারো কোনো ডাউট আছে? মোমেন্ট অফ ইনার্শিয়ার জাস্ট ডেফিনেশনটা এটা দিয়ে মানে মাথার উপর এটা রাখো যে মানে দা লেসার দা মোমেন্ট অফ ইনার্শিয়া যত কম হবে তত বেশি কম রেজিস্ট করবে বেন্ডিং করার ক্ষেত্রে, ঠিক আছে? আমার যত বেশি কম রেজিস্ট করা মানে কি, জিনিসটা কি বেন্ড হয়ে যাবে,
আর যখন এই জিনিসটা রেজিস্ট করবে যার মোমেন্ট অফ ইনারশিয়া বেশি সে কি করবে বেন্ড হতে চাইবে না এখন আমরা কি করব আমরা কম্প্রেসিভ লোড अप्लाई করলে সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটা রেসপেক্টিভ বেন্ডিং বা বাকল করবে কিন্তু কোনটা রেসপেক্টটা আগে বেন্ডিং করবে সেই ক্ষেত্রে সেটা বের করতে হলে আমাদেরকে বের করতে হবে যে কোনটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া ভ্যালুটা লিস্ট কম সেটা কম রেজিস্ট করবে সেটা সেটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে হতে পারে আবার এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে হতে পারে যেটার রেসপেক্টে কম হবে সেই ভ্যালুটা আমরা এখানে ইনপুট করব ইনপুট করে আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা ফাইন্ড আউট করব সো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা সম্পর্কে তোমরা আজকে জেনে গেলা এরপরে আরেকটা জিনিস আমি 5 মিনিটে শেষ করি এখানে তেমন কিছু এখানে এই যে দা মোমেন্ট অফ ইনারশিয়া ইজ হচ্ছে রেজিস্ট্যান্স টু বেন্ডিং সো মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া সো এট হুইচ এক্সিস রেজিস্ট্যান্স ইজ মিনিমাম সো মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া হোয়াট ইট রিপ্রেজেন্টস দ্যাট এট হুইচ এক্সিস ইট গিভস মিনিমাম রেজিস্ট্যান্স ঠিক আছে সো মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া রিপ্রেজেন্ট করে কোন মানে কোন এক্সিস এর রেসপেক্টে সেটা আগে বেন্ডিং করবে বা কোন এক্সিসটা রেসপেক্টে কম রেজিস্ট করতেছে ঠিক আছে কম যে যে এক্সিস এর রেসপেক্টে কম রেজিস্ট করবে সেই এক্সিস এর এগেইনস্টে আগে বেন্ডিং করা শুরু করবে সো উই উইল ডিজাইন এট হুইচ এক্সিস ইট উইল বাকল ঠিক আছে সো আমাদেরকে ডিজাইন কনসিডারেশনের ক্ষেত্রে এক্স এক্সিসে যদি ওয়াই এক্সিসে রেসপেক্টে মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া পাই তাহলে আমরা মিনিমাম ওয়াই এক্সিসে রেসপেক্টে আমরা বাকল মানে ডিজাইন করা শুরু করব এটা নট ফর কলামের ক্ষেত্রে তুমি যখন লেভেল 3 তে বয়েন্সি এন্ড স্টেবিলিটি পড়বা বয়েন্সি স্টেবিলিটি জিনিসটা হচ্ছিল তোমরা যখন এই যে শিপ একটা শিপ যখন ডিজাইন করা হয় শিপটা তো ডুবেও যেতে পারে কোন চিন্তা করছো যে একটা শিপ তো শিপটা যে এই যে তোমার ই হয় সমুদ্রে যখন যায় সমুদ্রে যখন টারবুলেন্স ক্রিয়েট হয় এডি কারেন্ট সৃষ্টি হয় বা টরেনশিয়াল ফ্লো সৃষ্টি হয় ঠিক আছে সমুদ্র তো সবসময় স্ট্যাটিক কন্ডিশনে থাকে না এটার মধ্যে কিন্তু টারবুলেন্স সৃষ্টি হয়ে যায় ঠিক আছে সো অ্যারোডাইনামিক অ্যাকশনের কারণে যখন বিভিন্ন টারবুলেন্স ক্রিয়েট হয় তখন কিন্তু এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন সৃষ্টি হয় এই অ্যাকশনগুলো কি হতে পারে পিচিং অ্যাকশন হতে পারে রোলিং অ্যাকশন হতে পারে যে বলে না শিপ রোল করতেছে সো রোলিং অ্যাকশন করতে পারে পিচিং অ্যাকশন করতে পারে ইয়োইং অ্যাকশন করতে পারে এই যে রোলিং পিচিং ইয়োইং টার্মগুলো তোমাদের কাছে টোটালি নতুন এগুলো সাধারণত যখন মোমেন্ট অফ ইনারশিয়া পড়ায় তোমাদের কি রোলিং পিচিং ইয়োইং সম্পর্কে বলা হয়েছে না স্যার তাহলে তো কনসেপ্টটা একটু তোমাদের ক্লিয়ার না আর সমস্যা নেই আমি এই শিপের স্টেবিলিটি নিয়ে আমাদের যদি ক্লাস শেষে আমরা যদি টাইম পাই আমাকে মনে করে দিবা আমি তোমাদের এই শিপের স্টেবিলিটি নিয়ে একটা ক্লাস নিব ঠিক আছে এই মানে শিপের স্টেবিলিটির সাথে মানে মোমেন্ট অফ ইনারশিয়া রিলেশনটা আমি দেখাবো যে মোমেন্ট অফ ইনারশিয়ার অ্যাপ্লিকেশন ইন আওয়ার ডেইলি লাইফটা আমি তোমাদেরকে এটার উপর একদিন একটা ক্লাস নেব ঠিক আছে যে এটার সাথে শিপের স্টেবিলিটিটা কি রকম আমরা যখন শিপটা ডিজাইন করব শিপটা কিন্তু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টও রোল করতে মানে পিচ করতে পারে আবার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টও রোল করতে পারে সো কোন অ্যাক্সিস এর মানে এটা কি আগে পিচ করবে মানে সামনে ডাউন মানে এটা আসলে মানে তোমাদের ফিজিক্যালি দেখাতে পারলে খুব ভালো হতো আমি ক্লাসটা দরকার আমি লাইভ ক্লাস নিব ঠিক আছে যাতে করে তোমাদেরকে আমি কোন একটা ভিডিও মাধ্যমে ডেমোনস্ট্রেট করব তাহলে তোমরা জিনিসটা কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে সো তখন তোমাদের মোমেন্ট অফ ইনারশিয়া কনসেপ্টটা মোমেন্ট অফ ইনারশিয়া কনসেপ্টটা যদি এখন না বুঝে যাও না তোমরা লেভেল 3 তে প্রত্যেকটা স্টেপে যে ধরা খাবা সেটা তোমাদের মেকানিক্স অফ মেশিনারি জাইরোস্কোপ পড়তে গেলে হোক বা তোমাদের মেশিন ডিজাইনের যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে হোক মোমেন্ট অফ ইনারশিয়া কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করে যেতে হবে ইভেন ফ্লুইড মেকানিক্সও তোমাদের লাগবে শিপের স্টেবিলিটি পড়াশোনা করার ক্ষেত্রে যে স্যার রোলিং এর টেন্ডেন্সি বেশি থাকবে না স্যার রোলিং এর টেন্ডেন্সি বেশি থাকবে না পিচিং হবে আগে সেটা হচ্ছে যেদিকে লিস্ট মোমেন্ট অফ ইনারশিয়া হবে সেই সেটা রেসপেক্ট হবে একটা শিপ এরকমই স্যার একটা শিপের তো এক্স অ্যাক্সিস থাকবে একটা শিপের ওয়াই অ্যাক্সিস থাকবে একটা শিপ যদি তুমি আমি তোমাকে যদি দেখাই এরকম মনে করো একটা শিপ আছে এরকম এখানে আসলে এই মনে করো এটা একটা শিপ ঠিক আছে মনে করো এটা একটা শিপ ঠিক আছে এই শিপের মনে করো হচ্ছিল এটা হচ্ছিল ব্যাক পার্ট টেল পার্ট এটা হচ্ছিল তোমার ফ্রন্ট পার্ট ওকে সো এটার এটার রেসপেক্টে একটা এক্সিস যাবে এটার রেসপেক্টে একটা এক্সিস যাবে ঠিক আছে এটা ধরো এক্স অ্যাক্সিস এটা ধরো ওয়াই অ্যাক্সিস এখন একটা শিপের কিন্তু তুমি যদি দেখো যে একটা শিপ কিন্তু মানে কয়েক ভাবে মোশন করতে পারে একটা শিপের তোমার কিন্তু যখন মানে ই হয় টারবুলেন্স হয় তখন কিন্তু ফ্রন্ট পোর্শনটা কিন্তু মানে রাইট লেফট মুভ করতে পারে আবার হচ্ছিল
রোলিং পিচিং মানে এই পোর্শনটা নিচে যেতে পারে, এই পোর্শনটা উপরে যেতে পারে, বা এই পোর্শনটা নিচে যেতে পারে, এই পোর্শনটা উপরে যেতে পারে। আবার এই যে টোটাল যে এই সাইডের যে এক্সিসটা, এই রাইট এবং লেফটেও কিন্তু মোশন হয়। সো এই মোশনগুলো আসলে মানে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাইলে বা কোনো ডেমোনস্ট্রেট করলে তোমাদের জন্য বোঝা ইজি হবে। আমি এখানে তো ছবি এঁকে দেখাইতে পারতেছি না, তোমাদের এই ক্লাসটা আমি যখন ভালো করে নিব তখন আমি দেখাবো। সো আমরা কি করব, এই যে প্রত্যেকটা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব, যেটার ক্ষেত্রে লিস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বের হবে সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাকশনটা আগে বেশি হবে, যে রোলিং হবে না পিচিং হবে সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, সো এটা আমি লাস্টের দিকে, আমরা মোটামুটি যখন এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস কোর্সটা শেষ করে ফেলবো লাস্টের দিকে একটা বা দুটা ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো আমরা এই শিপের স্টেবিলিটি বা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আরো ডিটেইলস করব। সো আজকে ক্লাসটা আর আমি কন্টিনিউ না করি, অলরেডি 11:15 বেজে গেছে। সো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি তোমাদের ফাইলটা আমি দিয়ে দিছি, এই ফাইলটা তোমরা দেখতে থাকো, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে শেষ করে আমরা প্রবলেমের দিকে অ্যাপ্রোচ করব। ওকে ঠিক আছে, আমি তাহলে অফ করে দিচ্ছি। হ্যাঁ স্যার।